আজকে আপনাদেরকে দেখাবো ব্যানানা শেক কিভাবে বানাতে হয়, মানে কলার জুস। আমি এখন দুইটা কলা নিয়েছি, এখন এখানে দেখতেই পাচ্ছেন আমি দুইটা কলা কাটিং করছি। আমি কলাটি চুলে চুকলা চুলে দুইটা কলা দিয়ে দিচ্ছি। আমি একটা ফুল কলার জুস বানাবো, তাই আমি দুইটা কলা নিয়েছি। এখানে আমি কলাটা ছিলে এন থেকে একটু কাটিং করে কলা রেখে দিব গ্লাসের উপর ডিজাইন করার জন্য। আমি বাকিটুকু অংশ কেটিং করে রেখেছিলাম, এই কলাটুক দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য গ্লাসের উপরে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তাই আমি এখন দিব এখানে, আপনি দুধ দিয়ে দিব 1.5 চামচ, ফাঁকি দুধ দিয়ে দিব 1.5 চামচ, আর চিনি ইউজ করব 1 চামচ, ফুল 1 চামচ চিনি ইউজ করব। আমার এখানে 1 চামচ উঠে নাই চিনি, তাই হালকা একটু নিয়ে নিচ্ছি চিনি। এখন ইউজ করব আইস। আইসটা যত বেশি ইউজ করবেন তত জুসটা ঘন হবে, তাই আইসটা জরুরি বেশি দরকার। আইসটা কম ইউজ করলে জুসটা একটু পাতলা হবে। আর আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দেখছেন হালকা পরিমাণ আমি হালকা পানি দিয়েছি। এই যে আমার ব্লেন্ডার করে ফেলছি, 2 মিনিটের মতন ব্লেন্ডার করলে হবেই, বেশি ব্লেন্ডার করতে হবে না। এনাফ, 2 মিনিট ব্লেন্ডার করলেই আপনার জুসটা রেডি হয়ে যাবে। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে 2 মিনিটের মতন। এখন আমি ঢেলে দিচ্ছি, দেখছেন কত সুন্দর ঘন জুসটা হয়েছে, ব্যানানা জুস, ব্যানানা শেক রেডি আমার। আমার ব্যানানা শেকটা রেডি হয়ে গিয়েছে, মানে কলার জুস, সাগর কলার।